বন্ধুরা, এটা তো আপনিও মানবেন, একজন স্ত্রীকে যতটা দেখাশোনা করা প্রয়োজন পড়ে ততটা দেখাশোনা করার দায়িত্ব কারোর হয় না। তাতে সে কারো স্ত্রী হোক, কারো বোন হোক বা কারো মা, তার রক্ষাকে নিয়ে প্রত্যেকটি পুরুষ একবার হলো সে ভাবে। আর এটিকে মাথায় রেখে আচার্য চাণক্য চাণক্যনীতিতে এমন তিনটি জায়গা কথা বলেছেন যেখানে একজন স্ত্রীকে একা কখনোই ছাড়া উচিত নয়। তো চলুন জানা যাক সে জায়গাগুলি কী কী। তো স্বাগত আপনাকে অদ্ভুত পুরাণ কাহিনীর নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, কূটনীতিবিদ আচার্য চাণক্য তার নীতিতে সমস্ত স্বামীকে সচেতন করতে গিয়ে যে তিনটি জায়গার কথা তিনি বলেছেন, সেগুলি প্রত্যেকটি পুরুষকে যে নিজের স্ত্রীর মান সম্মান রক্ষা করতে চায়, তার স্নেহ পেতে চায়, তাকে কখনোই ভুল করে একা সেই স্থানে ছাড়া উচিত নয়। প্রথম হলো স্ত্রী যখন শরীর খারাপ করে। হ্যাঁ বন্ধুরা, যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তখন প্রত্যেকটি স্বামীর কর্তব্য তার স্ত্রীর দেখাশোনা করা, এবং সেই পরিস্থিতিতে সে যেন তার স্ত্রীকে কখনোই একা না ছাড়ে। যেমন স্বামী যখন অসুস্থ হয়ে পড়ে তখন স্ত্রী তার সেবা দেখাশোনা করে, ঠিক তেমনই স্বামীরও কর্তব্য সেই কঠিন পরিস্থিতিতে স্ত্রীর দেখাশোনা করার। দ্বিতীয় হলো, স্ত্রী যদি কখন নির্দোষ হয় আর এই সারা দুনিয়া যদি তাকে কলঙ্কিনী বলে, তাকে দোষ দেয়, কিন্তু সে স্ত্রী যদি সঠিক হয়, স্বচ্ছ হয়, তখন প্রত্যেকের স্বামীর কর্তব্য সে যেন তার স্ত্রীর স্বাদ কখনই যেন না ছাড়ে, এবং সেই পরিস্থিতিতে ভুল করেও সে যেন তার স্ত্রীকে একা না ছাড়ে। কারণ সেই স্ত্রী তার সমস্ত কিছু ত্যাগ করে তার বাবা মাকে ছেড়ে, তার পরিজনকে ছেড়ে, তার বাড়ি ছেড়ে এই আশায় সে তার স্বামীর সাথে সে এসে থাকে যে তার রক্ষা আজ থেকে এখন থেকে তার স্বামী করবে। সেজন্য বন্ধুরা, প্রত্যেকের স্বামীর কর্তব্য তাদের সারা দুনিয়া তার স্ত্রীর বিরুদ্ধে যাক, কিন্তু তার স্ত্রী যদি সঠিক হয়, স্বচ্ছ হয়, পবিত্র হয়, তাহলে প্রত্যেকের স্বামীর কর্তব্য তার স্ত্রীর সাথ দেয়া, তাকে ছেড়ে দেয়া নয়। তৃতীয় হলো, আচার্য চাণক্য বলছেন তাতে যত বড়ই কঠিন পরিস্থিতি উৎপন্ন হোক না কেন, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে তার স্ত্রীকে ভুল করেও কখনো ছাড়া উচিত নয়। তাতে সেই ব্যক্তি আপনার যতই চেনা পরিচিত হোক বা আপনজন হোক বা ঘনিষ্ঠ কেউ হোক, নিজের স্ত্রীকে কখনোই একা ছাড়া এই ভুল কখনই করা উচিত নয়। কারণ একজন পুরুষ এবং একজন স্ত্রী যখন একা থাকে তখন কাম সে নিজের কাজ সে করে চলে যায়, আর এতে না তো সেই পুরুষের আর না সে স্ত্রীর দুজনের কারোরই এতে দোষ থাকে না। কারণ সেই সময়ে ভাবনা এতটাই প্রবল হয় যে মনুষ্য কখন তার সীমা অতিক্রম করে যায় সে নিজেও বুঝতে পারে না। আর বন্ধুরা, এটাই হলো কারণ আমাদের ধর্মশাস্ত্রে একজন প্রাপ্তবয়স্ক কন্যাকে রাতের বেলা তার পিতার সাথে থাকতে নিষেধ করা হয়েছে। এই তথ্যের গভীরতাকে বুঝে স্বামীর কর্তব্য সে যেন তার স্ত্রীর সাথে স্থূল হয়ে সে যেন দাঁড়িয়ে থাকে। আর যে ব্যক্তি এই তিন পরিস্থিতিতে নিজের স্ত্রীকে সে একা ছাড়ে না, সে গৃহস্থ স্বামী নিজের এবং নিজের স্ত্রীর সম্মানকে সে বাঁচাতে সক্ষম হয়। তো বন্ধুরা, আশা করছি আপনার স্ত্রীর স্বাদ আপনার কখন দেওয়া উচিত আপনি তো এতক্ষণে বুঝিয়ে গেছেন হয়তো। হরে কৃষ্ণ, ধন্যবাদ।